যাবজ্জীবন এবং অন্যান্য বিভিন্ন মেয়াদে শাস্তিযোগ্য বিভিন্ন ধরনের অপরাধী ধরেছে। আমরা প্রায় 270টি অপারেশন পরিচালনা করে আমরা 307 জন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা যে আসামিকে ধরেছি এই আসামির বিরুদ্ধে 1971 সালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের সর্বমোট 60টি অভিযোগ আনা হয়। 1970 সালে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির যে ঘোষিত তালিকা মোতাবেক ধৃত আসামি আব্দুল মজিদ, সে পূর্ব ধলা থানা জামাত ইসলামীর সাংগঠনিক সম্পাদক ছিল। 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এ মুক্তিগামী মুক্তি বাহিনীর বিরুদ্ধে আমরা সবাই জানি যে পাকিস্তানি হানাদারদের যে দোসর আল বদর, তারা বাংলাদেশের আপামর জনসাধারণের উপরে অমানবিক নির্যাতন চালায়। ধৃত আসামি মজিদ, সে আল বদর পূর্বধলা রামপুর থানা কমিটির প্রধান ছিল। পূর্বধলা রামপুর মৌদা গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহ তার আপন দুই ভাই এবং তার আপন পাঁচজন চাচাতো ভাই মিলে মোট সর্বমোট 7 জন মুক্তিযোদ্ধা একটি বাড়িতে অবস্থান করছিল। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়াও তারা সাধারণ যে মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করে আসছিল। প্রিয় সাংবাদিকবৃন্দ, 1971 সালের 21 আগস্ট দুপুরে আব্দুল মজিদ তার দলবল নিয়ে আব্দুল খালেকের বাড়িতে আক্রমণ করে সে সময় সে একে একে ওখানে গুলি চালাতে থাকে এবং একটি পর্যায়ে সে আব্দুল মজিদ এবং তার সহযোগীরা ওখানে যারা ছিল তাদেরকে গুলি করে এবং গলা কেটে হত্যা করে। হত্যার পরে যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের লাশটি পার্শ্ববর্তী কংস নদীতে এবং অপরাপর যে মুক্তিযোদ্ধা ছিল তাদের লাশটি তারা কোখখালী নদীতে বস্তাবন্দি করে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের পাশাপাশি ধৃত ব্যক্তি সে ওই বাড়িতে লুটপাট করে, ভাগ্যবশত যে মৃত আব্দুল খালেকের ভাই আব্দুল কাদের বাড়ি থেকে পালিয়ে কোনো রকমে সে প্রাণ বাঁচাতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আব্দুল মজিদ সহ 4 জনকে আসামি করে দায়ের করে মৃত আব্দুল খালেকের ভাই একটি মামলা দায়ের করে পরবর্তীতে এই মামলার গভীর তদন্তে আরও 3 জনের নাম বেরিয়ে আসে এবং 3 জনের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ মেলে এবং আসামিদের বিরুদ্ধে আনিত 7টি অভিযোগে প্রসিকিউশনের মাধ্যমে প্রমাণিত হলে মোট 7 জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে বিজ্ঞ আদালত। এটি মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের তথা যুদ্ধাপরাধের মামলার 36তম রায় ছিল। বিচার চলাকালে এ মামলার 2 জন আসামি মারা যায়, বিচার পরবর্তী আরও 2 জন পলাতক থাকা অবস্থায় মারা যায় এবং আরও 2 জন আসামি বর্তমানে পলাতক রয়েছে। এদিকে এই মামলাটি যখন বিচারিক কার্যক্রম চলছিল 2015 সালে, এই আব্দুল মজিদ সে নিজ এলাকা ছেড়ে প্রথমে সে ঢাকার ফকিরাপুলে অবস্থান করে, পরবর্তীতে কিছুদিন ফকিরাপুলে সে আত্মগোপন থাকার পরে মাদারীপুরে সে চলে যায় এবং একটি কামিল মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে এবং তার পরিচয় গোপন রেখে সে তার পলাতক জীবন শুরু করে। 2015 সালে এই মামলার বিচারিক কার্যক্রম চলার পর থেকে সে কখনোই আদালতে কোনো হাজিরা দেয়নি। এরই ধারাবাহিকতায় র‍্যাব টিমের একটি দল গতকাল রাতে যে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থেকে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক মোহাম্মদ আব্দুল মজিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, ধৃত আব্দুল মজিদ সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে নিজেকে আত্মগোপন করার জন্য প্রায় সময় সে তার জায়গা পরিবর্তন করত এবং সে পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার জন্য অন্যের
রেজিস্টারকৃত সিম ব্যবহার করত এবং যেহেতু সে তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, সে নিজেও আর্থিকভাবে সচ্ছল ছিল, সো তাদের টাকা পয়সার কোনো সমস্যা হয়নি এবং সে সবসময় নিজের পরিচয় গোপন রেখে যেখানে জনসমাগম কিংবা যে কোনো অনুষ্ঠান যেখান থেকে তার পরিচয় জানা যেত এই ধরনের জনসমাগম সমাগম সে সবসময় এড়িয়ে চলত। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। হত্যা করা হয়েছিল মোট 9 জনকে ওই সময়, আমরা যেটা ইয়া পেয়েছি যে অপর ট্রাইব্যুনাল থেকে। ওকে, থ্যাংক ইউ। আর কিছু আছে? যে আসলে দেখেন, এটা তো অনেক আগের, এটা 1971 সালের একটি হত্যার বিষয়। আসলে ওই সময়কার পরে যখন 2014 সালে ট্রাইব্যুনালগুলো শুরু হয়, এটা লম্বা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। এই দীর্ঘ সময় আসলে এভাবে আপনার মানে জিনিসগুলো বের করা বা পরিচয়টা সিডিএমএসের মাধ্যমে, সিডিএমএসটা তো চালু হয়েছে অনেক বছর পর, সো স্বাভাবিকভাবে এই পরিচয়গুলো জানাটা ততটা সহজ বিষয় ছিল না আর কি দীর্ঘ সময়ের জন্য। ওকে, থ্যাংক ইউ।